হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার। চলো চলো চলো, এখন বাজে সকাল 11টা বাজে। এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আজকে বাড়ি চলে যাবো তো, তাই একটু মনটা খারাপ, ওই জন্য ভাবছি বাড়ি যাওয়ার আগে, এতদিন বৃষ্টি হচ্ছিল, জমিতে যেতে পারিনি। আমাদের এখানে যে জমি আছে, জমিতে যেতে পারিনি। আজকে ভাবলাম যে রোদ উঠেছে, আজকে ওয়েদারটা ভালো আছে, একটু মাটিটাও শুকিয়ে গেছে, তাহলে যাই একটু ঘুরে আসি জমি থেকে। আর ইন্দ্র আসবে দুপুরে নিতে, দুপুরে খেয়ে দিয়ে চলে যাবো, বিকেল আবার পড়ানো আছে তো ওই জন্য দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর রেস্ট আর নেবো না, বাড়ি গিয়ে একবারে গুল্লুকে ঘুম পাড়াবো। বিকেলে 5টা থেকে পড়ানো, গুল্লু যদি আবার ঘুমিয়ে পড়ে না, তাহলে উঠবে সেই 6টার সময়, আমার বাড়ি গিয়ে আর পড়ানো হবে না। ঠিক আছে চলো, তোমরা দেখতে থাকো। এটা আমাদের বাঁশবাগান, এই বাঁশবাগানের মধ্যে দিয়েই যাচ্ছি। ওদিকে বাড়ির ওপর দিয়ে যাওয়া যেত, কিন্তু খুব কাদা। এই বাঁশবাগানের উপর দিয়ে যাচ্ছি। বাবা সামনে গরু আছে, এদের গুল্লু, গুল্লু আগে আগে যাবে, ও আমাদের আগে আগে যেতেই দেবে না। এ দেখো সামনে পাট জমি, আর ওইখানে বাবা মনে হয় ছাগল চড়াচ্ছে। এদিকটায় এদিকটায়, আর এই যে আমাদের বাঁশবাগান, এই যে আম গাছ, এখানে তিনটে পরপর আম গাছ আছে। গরু তো ওইদিকে রয়েছে, আর ওইখানে পেঁপে গাছগুলো আছে। কি যাবো না, ওই জন্য মা খাবার বেড়ে দিচ্ছে, ও একবারে খেয়ে আমরা মানে আমরা খাবো, ইন্দ্রও খাবে, খেয়ে তারপরে আমাদের একবারে নিয়ে বাড়ি চলে যাবে। আর গুল্লুকে খাওয়ানো হয়ে গেছে, দেখো মা খাবার বেড়ে দিয়েছে। মা করেছে হচ্ছে আলু ভাজা, আর কালকে ইলিশ মাছ রান্না করেছিল, সেই ইলিশ মাছের মুড়োটা ভেজে রেখে দিয়েছিল, দুখানা মুড়ো ছিল, সেই মুড়োটা দিয়ে কচুর শাক, আর ডাল করেছে টক ডাল আমরা দিয়ে, আর ভোলা মাছের ঝাল করেছে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, আর তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার গুল্লুকে তো ঘুম পাড়াতে হবে, ও ঘুমিয়ে পড়ছিল ওখানে, ওই জন্য ওর বাবা ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছে যে তুই ফোনটা দেখ আমরা খেয়ে নিই, নাহলে ঘুমিয়ে পড়লে না ওকে নিয়ে যাওয়া খুব অসুবিধে হয়। Давай, 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 давай
দেখো এক্ষুনি এলাম, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, গুলুকে ড্রেস পাল্টে দিয়েছি, গুলু বসে রয়েছে, ওকে এখন ঘুম পাড়াবো। আর এসে মনটা একটুখানি খারাপ হয়ে গেল, এতদিন ছিলাম, বেশি খারাপ হয়েছে আমার মায়ের। আসলে গুলু, আসলে গুলু গুলু কি বলতো, ভালো লাগছে না, ছুচি ছুচি। আসলে কি বলতো, গুল্লু ধর ওখানে পুরো একদম বাড়ি পুরো তুলে নেয়, তো এখন চলে এসছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের বাড়িতে কেউ নেই, শুধু বাবা মা, বাবা মা আর কেউ নেই, ভাই তো থাকে না, আমরা গেলে ঘরটা তাও ভরাট ভরাট মনে হয়, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর আসার সময় গুল্লু আবার ওই মিঠি, মানে মিঠির সঙ্গে দেখা করতে গিয়ে আবার পড়ে গিয়ে ওর আবার লেগেছে, একটু নাকটা দিয়ে একটুখানি রক্ত রক্ত বেরোচ্ছে, হয়তো নাকে আঘাত লেগেছে, ওই জন্য মাটিতেই হুমড়ি খেয়ে পড়ে গেছে।